বেসিক হেল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি আপনার ওয়ার্ডপেস সাইটকে আনইনস্টল করতে পারেন অর্থাৎ আপনি একটি ডোমেনে আপনার ওয়ার্ডপেস ইনস্টল করেছেন সেটিকে কীভাবে আনইনস্টল করবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তো এখানে আমরা চলে এসেছি আমাদের সিপেন আপনি যদি ওয়াডপেস আনইন্স্টল করতে চান তাহলে এখানে আপনি ফাইল ম্যানেজার থেকে আপনার ডাটাগুলো ডিলিট করে দিলে এগুলো আনইনস্টল হয়ে যাবে এখান থেকে আমরা পাবলিক স্টেমলে গিয়ে আমরা যদি এখানে আমাদের ডাটাগুলো ডিলিট করে দেই অর্থাৎ ফাইলগুলো ডিলিট করে দেই তাহলে কিন্তু আমাদের সাইটটি আনইনস্টল হয়ে যাবে এরপরে আপনাকে এখান থেকে ডাটাবেসগুলো ডিলেট করতে হবে যে ডাটাবেসে আপনার ওয়াডপেজটি ইনস্টল করা রয়েছে তো এটি একটি ভেজালের কাজ আপনাকে প্রথমে ফাইলগুলো ডিলেট করতে হবে এবং ডাটাবেস ডিলেট করতে হবে তো এই ভেজালে আমরা না গিয়ে আমরা সরাসরি ওয়াডপেজ থেকেই আমরা এটিকে আন ইনস্টল করবো তো কীভাবে তো আমরা এখানে নিচে যদি আসি এবং এখানে আমরা ওয়াডপেজের যে সফটওয়্যারটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিপ্টটি এখানে আমরা ক্লিক করব আমাদের ওয়ার্ডপেজ স্ক্রিপ্টটি তো আমরা এখানে যদি নিচে আসি এবং দেখি এখানে দেখতে পাচ্ছেন তিনটি ওয়েবসাইটে আমাদের ওয়ার্ডপেজ ইনস্টল করা রয়েছে তো আপনি যেই ওয়েবসাইট থেকে ওয়ার্ড কে আনইনস্টল করে দিতে চান সেটিকে আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি এই ওয়েবসাইট থেকে আমাদের ওয়ার্ড আন আনইনস্টল করতে চাই তো আপনারা যদি দেখি আমাদের সাইটটি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের সাইটটি কিরকম এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাইটটি হচ্ছে এইরকম তো এটিকে আমরা রিমুভ করব এর জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে যে ডিলেট বা রিমুভ নামে একটি অপশান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে এই আইকনটি এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো ঠিক থাকবে রিমুভ ডিরেক্টরি রিমুভ ডাটাবেস রিমুভ ডাটাবেস ইউজার এগুলো সবগুলোই রিমুভ হয়ে যাবে তো এখান থেকে জাস্ট আপনি রিমুভ ইনস্টলেশনে ক্লিক করে দিবেন এবং এখানে ওকেতে ক্লিক করে দিলেই এটি অটোমেটিকলি আপনার ডাটা জ এবং আপনার ফাইলগুলো সবগুলোই ডিলেট করে দিবে দেখতে পাচ্ছেন দ্য ইনস্টলেশন ওয়াজ রিমুভ সাকসেসফুলি তো আমরা যদি এখানে ওভারভিউ এ যাই এবং আমরা নিচে যাই দেখতে পাচ্ছেন দুটি ওয়েবসাইট এখন রয়েছে তো আমাদের সাইটটিকে এখন যদি আমরা রিলোড করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছেন ফাঁকা কিছুই পাবো না তো এইভাবেই আপনি খুব সহজেই আপনার ওয়াড পেজকে আন ইনস্টল করতে পারেন যদি ভিডিওটি আপনার উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে